আমন্ত্রণ এক মিনিটের আজকের বাংলাদেশে সঙ্গে আছি আইরিন আয়াত। গুলিস্তানে বিস্ফোরণে নিহত 14 আরও বাড়তে পারে। স্বল্পোন্নত দেশে বাণিজ্য অবকাঠামো এবং উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে। সবে বাড়াতে বেড়েছে মাংসের দাম। হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল আরও 9 দিন। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সাইকেলে বাসের চাপা নিহত 3। দুর্নীতির কারণে নারীর ক্ষমতায়ন বাধাগ্রস্ত হচ্ছে জানালো টিআইবি। 2 কলেজের সংঘর্ষ, 600 শিক্ষার্থীকে আসামি করে পুলিশের মামলা। বগুড়ায় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, 2 জনের যাবজ্জীবন। ফেব্রুয়ারিতে রেল নৌ সড়ক দুর্ঘটনায় ঝরল 522 প্রাণ। উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা কমেছে। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।